60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি সোমবার বলেছেন, তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে চীনের সাম্প্রতিক পদক্ষেপ বেইজিংয়ের সামরিক বাহিনীর ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র একটি প্রশান্ত মহাসাগরীয় শক্তি এবং আমরা সরে যাব না। যুক্তরাষ্ট্রের সিনিয়র কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেন ব্রিঙ্ক বেইজিংয়ের চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। উভয় পক্ষই এই বৈঠককে ইতিবাচক বলে বর্ণনা করেছেন এবং আলোচনা বজায় রাখতে সম্মত হয়েছেন। যদিও বেইজিং ওয়াশিংটনের কাছ থেকে আরও উস্কানিমূলক পদক্ষেপের বিষয়ে উদ্বিগ্ন এবং এখনও প্রকাশ্য সংঘর্ষের ঝুঁকি রয়েছে। ফ্রান্সের ডিডে উদযাপনের 79তম বার্ষিকীর সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা স্বৈরাচার এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিল এবং কয়েক দশক পরেও ওই বিষয়গুলো ঝুঁকির মধ্যে রয়েছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।